লক্ষ্মীপুর মাঠ দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এবছর দুর্গাপূজার খুঁটি পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস। এবছরও লক্ষ্মীপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে এবছরের 48তম দুর্গাপূজার থিম হচ্ছে বৈদ্যনাথ ধাম, বদ্রীনাথ ধাম। তারই আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান খুঁটি পুজোর মাধ্যমে। তার এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের 22নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় নারুগোপাল ভকত মহাশয়, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় সুমিত শর্মা মহাশয়, আমাদের সম্মানীয় শিশির প্রবীর থেকে শুরু করে আমাদের নরেশ দা রয়েছেন, শিবেশ মিশ্র সহ আমাদের রঞ্জিত গুরুং সহ এই কমিটির সম্মানীয় আমার বয়োজ্যেষ্ঠ দাদারা ভাইয়েরা এবং দিদি বৌদিরা যারা রয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। দুবছর আমরা করোনার জন্য সেইভাবে দুর্গাপুজো গোটা বাংলা জুড়েই কেউ কোথায় করতে পারে নাই। দুবছর পর এবার আবার আমাদের হিন্দুদের সবথেকে বড় উৎসব এই দুর্গাপুজো। সেই উৎসবকে নিয়ে এখন থেকেই মানুষ, বাংলার মানুষ মাতোয়ারা, এবছর দুর্গাপুজো কে কোথায় কীভাবে কী থিমের উপর তারা করবেন তার সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। লক্ষ্মীপুর দুর্গাপুজো কমিটি আজ থেকে তাদের এই থিমের ওপর, বৈদ্যনাথ ধাম থিমের ওপর তারা আজ থেকে পুজোর শুভ সূচনা করলেন। আমরা সবার কাছে আশা করব যে আমাদের শহর জেলার মধ্যে সব গুরুত্বপূর্ণ পুজো, লক্ষ্মীপুর দুর্গাপুজো কমিটিও একটা গুরুত্বপূর্ণ দুর্গাপুজো এখানে হয়, আমরা সবার কাছে আশা করব যে সবার সহযোগিতায় এই দুর্গাপুজো যাতে বিরাট ব্যাপার এখানে এবার করতে পারে। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত কুমার শর্মা, আজ লক্ষ্মীপুর মাঠ সর্বজনীন দুর্গাপুজোর 48তম বর্ষ। হ্যাঁ, দীর্ঘ 2-3 বছর থেকে আমরা করোনার মধ্যে আমরা সেভাবে দুর্গাপুজোকে করতে পারিনি। এবার কিন্তু আমাদের দুর্গাপুজো একটা বিশাল বড় করে করার ইচ্ছা আছে বা ইচ্ছা করছি আমরা। এখানটা আমাদের সব যারা আগেকার কমিটিতে ছিলেন সিনিয়র মানুষরা পুরো আপনি দেখেছেন এখানে প্রবীণ নাগরিকরা এসছেন সবাই, আমাদের এবং ইয়ং ছেলেরা এসছেন সবাই আমাদের ফুল সমর্থন করেছেন। এবং পুজোটাকে আমরা প্রায় 16-17 লাখ টাকা আমাদের বাজেট আছে এবং বদ্রীনাথটাকে কতটা আমরা তুলতে পারবো আমরা চেষ্টা করছি কি 100% আমরা বদ্রীনাথটাকে ওইখান দিয়ে তুলে এখানটায় আমরা যেন মানুষ যারা না যেতে পারে এখানটায় এসে বদ্রীনাথের ধামের দর্শন করতে পারে। বাজেট আমাদের প্রায় 15-16 লাখ টাকা আমাদের বাজেট আছে। শিল্পী নদিয়া থেকে শিল্পী আছে এবং বর্তমানে কিছু লাইট আছে, চন্দননগরে কিছু লাইট আছে এবং আমাদের দাদারা অনেক সহযোগিতা করছে, ওনারও অনেক ভূমিকা আছে। কীভাবে আমাদের বর্তমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এখানটায় এসে শুভ সূচনা কুটির পুজোর মাধ্যমে শুভ সূচনা করে গেলেন ও দুর্গাপূজার কমিটির নেতৃত্বরা নারকেল ফাটিয়ে এই খুঁটি পূজার শুভ সূচনা করলেন বিধায়ক খোকন দাস। তিনি জানালেন এবার কার্নিভাল হবে বর্ধমান জেলা জুড়ে 50টি পূজা কমিটিকে নিয়ে। আপনাদের সবার কাছে এবার একটা আনন্দের ব্যাপার আমরা জানাচ্ছি, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন দুর্গাপূজো এবার আমরা ইউনেস্কো আমরা দুর্গাপূজো এবার বিরাট হিসাবে আমরা পেয়েছি বাংলার দুর্গাপূজোকে। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবারে দুর্গাপুজোটা একটু অন্য চোখে দেখছেন আর আমরাও মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কলকাতায় কার্নিভাল করেন আপনারা জানেন, আমিও রথতলা কাঞ্চনগরে আমার 17টা পুজোকে নিয়ে কার্নিভাল করতাম। কিন্তু এবার আমরা প্রশাসনের সঙ্গে বসে ঠিক করেছি 50টা দুর্গাপুজো কমিটিকে নিয়ে এবার আমরা বর্ধমান জেলায় দুর্গাপুজো কার্নিভাল আমরা করব। আমরা পুলিশ লাইন থেকে আমাদের এই গোলাপবাগ পর্যন্ত আমাদের কার্নিভাল এবার হবে, কলকাতায় যেদিন হবে তার পরের দিন আমরা বর্ধমানে করব। কারণ আমরা মনে করি এই পুজোটা আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই উদ্যোগে খুশি বর্ধমান জেলা পূজা কমিটির উদ্যোক্তা থেকে সাধারণ মানুষজন। লক্ষ্মীপুর মাঠ পূজা কমিটি এবারে 48 বছরে পদার্পণ করল। এবারে থিম বা ভাবনা দুয়ারে বদ্রীনাথ। লক্ষ্মী কুমার পূজা কমিটির সদস্যরা জানালেন এই থিম এবারে মানুষজনের নজর কাড়বে বলে। এই থিম তৈরি করতে নদিয়া থেকে আসবেন শিল্পীরা বলে জানালেন উদ্যোক্তারা। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।